2017 সালে ইউটিউবিং শুরু করেন রাফসান। রাফসান দ্য ছোটভাই নামে জনপ্রিয় ইফতেকার রাফসান। শুরুটা ফুড ব্লগিং দিয়ে হলেও এখন নিয়মিত দেখা মিলছে মডেলিং ও টিভিসিতে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, একটি বড় পদক্ষেপ নিয়েছি এবং আমার জীবনে বড় একটি অধ্যায় শুরু হবে। চলতি সপ্তাহে বড় কিছু ঘোষণা করব আমি, এর আগ পর্যন্ত প্রার্থনায় রাখুন আমায়। ইফতেকার রাফসানের ওই পোস্টে 17,000-এর বেশি প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। এদিকে রাফসানের পোস্টটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে হইচই। বেশিরভাগ মন্তব্যকারী এই ফুড ব্লগারকে শুভকামনা জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, কন্টেন্ট ক্রিয়েটর সুনেরার সঙ্গে বাগদান সারবেন রাফসান, কেননা তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয় দুই সেলিব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরে গুঞ্জন চলছিল। এবার তার সত্যতা মিলতে যাচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। সুনেরা একজন ফ্যাশন ব্লগার এবং ইনফ্লুয়েন্সার। রাফসান এবং সুনেরা একসঙ্গেও কন্টেন্ট ক্রিয়েট করেন। এতদিন তারা নিজেদের ভালো বন্ধু হিসেবেই দাবি করতেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন রাফসান ও সুনেরার মধ্যে এক সম্পর্ক রয়েছে? প্লিজ কমেন্টস করে জানান। আর ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।